নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে চলুন একটি নতুন জায়গায় যাই, সবাই মিলে একটা নতুন অভিজ্ঞতা আমরা অর্জন করি। তো চলুন। এক বিখ্যাত জায়গায়, সাধনদা এবং সাথীদের বাড়িতে। তো আমি এর আগেও একবার গিয়েছিলাম, তো সেবারের অভিজ্ঞতা আর এবারের অভিজ্ঞতা আমি দুটো একটুখানি মিলিয়ে নিতে চাইছি। আমি পূর্বের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং তার পরিপ্রেক্ষিতে আমাকে নানাজন নানা রকমের মন্তব্য করেছেন। কেউ ভালো কমেন্ট করেছেন, কেউ একটু রাগ করেছেন। তো সেজন্য আমি ভাবছি আর একবার মিলিয়ে নিই, আমি ভুল নাকি সবাই ভুল ভাবে। তো সেজন্যে আজকে আমার আর একবার এই বাড়িতে আসা। তো আজকে আমি বিশেষ কিছু বলছি না, আপনারা একটু দেখে নিন। আমি চেষ্টা করব পরের কোনো একটা ভিডিওতে আজকের দিনের অভিজ্ঞতা চুলচেরা বিশ্লেষণ করতে। চলো তো এখন রান্নার সময়, সাথীদি ভীষণ ব্যস্ত। তো আমি জিজ্ঞেস করলাম আমার ভিডিও দেখেছো কি না আগের বারে, বললো হ্যাঁ দেখেছি। তারপর আবার নিজের রান্না বান্নায় ব্যস্ত হতে আজকে শনিবার। তো গত সোমবারের ভিডিওতে সাথীদি আমাদেরকে একটুখানি রেখেছিলেন, তো ভিডিওতে দেখে থাকবেন সাথীদি ভীষণ সুন্দর মিষ্টি হাসি দিয়ে আমার সঙ্গে কথা বলেছেন। তো ওনারা যেহেতু বিশাল বড় ইউটিউবার, ওনাদের সময়ের ভীষণ দাম। আমি 10-15 মিনিটের বেশি ওনাদের নিইনি, ওইটুকু সময় ছিলাম, যেহেতু আমি আগেও একবার এসেছি তাই ছেলেকে তখন নিয়ে আসিনি। তাই ওরও একটা দাবি ছিল ওকে নিয়ে আসতে হবে, তাই এদিনকে ওকে নিয়ে একটুখানি ঘুরে গেলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এটুকুনি ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে আমার অন্তরের ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান আর অনেক অনেক ধন্যবাদ।